ওয়েলকাম টু মাই চ্যানেল রুট টু লার্ন। কেমন আছো তোমরা? আশা করি সব অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর ইউনিট ফাইভ লেসন থ্রি ইংলিশ ফার্স্ট পার্টের তোমাদের এই লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে এই লেসনের আমরা সম্পূর্ণ আলোচনা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে তোমরা থাকবে। দেখো, এখানে আমি কিছু ভোকাবুলারি, খুবই গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, এই প্যাসেজের রিলেটেড ভোকাবুলারিগুলো দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো মেমোরাইজ করবে। তা আমি এই বিষয়ে কিছু বলছি না, আমি শুধু ওয়ার্ডসগুলোর প্রনাউন্সিয়েশনটা বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ওকে, ফার্স্ট অফ অল, অ্যাবিউস, ভো, ইল ফেটেড, ভার্বালি, প্রোভাইড, ডিগনিটি, ক্রেজ, আউটওয়ার্ড, অর্গানাইজেশন, সেরোনিমসও দেওয়া আছে, বেঙ্গলি মিনিংটাও দেওয়া আছে। তোমরা নিজে থেকে গুরুত্ব দিয়ে এই ভোকাবুলারিগুলো মেমোরাইজ করে নেবে। তাহলে চলো আমরা শুরু করি প্যাসেজের এই সম্পর্কে আজকে কি বলছে। দেখো, এই প্যাসেজ সম্পর্কে আমি সম্পূর্ণ বাংলা ধারণা দেওয়ার চেষ্টা করব, তোমরা পুরোটা ভিডিও জুড়ে থাকবে আশা করছি। দেখো, এই প্যাসেজ, এই ইউনিট ফাইভ এর লেসন যে বাকিগুলো আছে, তো সেগুলো ভিডিও তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিবে। ওকে, লেটস স্টার্ট। শামিমাস মিসারি স্টার্ট দ্য ডে শি ওয়াজ ম্যারি, যে শামিমার দুর্দশা শুরু হয় যখন সে তার বিয়ে বিবাহ হয়, অর্থাৎ বিবাহের পর থেকে তার দুর্দশা বা দুর্দিন শুরু হয়। মিসারি অর্থ দুর্দশা, স্টার্টেড মানে শুরু হয়েছিল। আচ্ছা, হার হাজবেন্ড, তার স্বামী, ওয়াজ এ গ্রিডি পার্সন, একজন লোভী ব্যক্তি, অ্যান্ড হি ইউজ টু অ্যাবিউজ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি, যে তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে কি করতো, নির্যাতন করতো। উইদিন এ ফিউ মান্থস, কয়েক মাসের মধ্যে, ইন্টু হার ম্যারিজ, বিবাহর পর, অর্থাৎ বিবাহের কয়েক মাসের মধ্যে, শি হ্যাড টু লিভ হার হাজবেন্ড, তার স্বামীকে ছেড়ে দিতে হয়েছিল, কামালউদ্দিন জোয়ারদারকে, কামালউদ্দিন জোয়ারদারকে তার ছেড়ে দিতে হয়েছিল। আচ্ছা, নাও শামিমা গোস টু ওয়ার্ক, অর্থাৎ শামিমা এখন প্রতিজ্ঞা করেছে টু ওয়ার্ক, কাজ করার, উইথ ওমেন, নারীদের সাথে, হু আর ইল ফেটেড লাইক হার, যে তার মতোই, যারা দুর্ভাগ্য বা দুর্ভাগ্য। শি হ্যাজ 43 ফিমেল মেম্বার্স ইন হার অর্গানাইজেশন ওয়ার্কিং ফর হার, বলা হচ্ছে যে তার এই 43 জন ফিমেল অর্থাৎ নারী সদস্য আছে ইন হার অর্গানাইজেশন, যে তার ইয়েতে প্রতিষ্ঠানে, ওয়ার্কিং ফর হার, তার সাথে তারা সে কাজ করে। আচ্ছা, শি ট্রেনস দ্য মেম্বার্স হার সেলফ, যে সে নিজেই এই সদস্যদেরকে সে কি করে প্রশিক্ষণ দেয়, অ্যান্ড দেন তারপর প্রোভাইডস দেম উইথ ওয়ার্ক, তাকে প্রশিক্ষণ করে কাজে লাগিয়ে দেয়। আচ্ছা, বা কাজে ছেড়ে দেয়। আচ্ছা, শি ডিজাইন ফ্যাব্রিক্স, মেক্স প্রিন্ট, ব্লক প্রিন্ট, ব্রাশ প্রিন্ট, অ্যান্ড হ্যান্ড এমব্রয়ডার শাড়িজ, বলা হচ্ছে যে এই শামিমা অর্থাৎ শি ডিজাইন ফ্যাব্রিক্স, সে নকশা তৈরি করে কাপড়ের, এবং এই মেক্স ব্লক প্রিন্ট তৈরি করে, এবং ব্রাশ প্রিন্ট করে, এবং হ্যান্ড এমব্রয়ডার শাড়িজ, অর্থাৎ হাতের যে শাড়ি আছে, যে শাড়িতে হাতের কাজও সে করে। আচ্ছা, শি অলসো মেক্স থ্রি পিস ড্রেস ফর হোমেন, যে সে থ্রি পিস যে নারীরা পরে সেগুলো সে তৈরি করে, অ্যান্ড ফতুয়াস ফর ম্যান, এবং পুরুষদের জন্য সে ফতুয়া তৈরি করে। ওকে, শি সেলস দিস প্রোডাক্টস ইন হার শপ অ্যান্ড সাপ্লাইজ দ্যাম আউটসাইড, বলা হচ্ছে যে এই সকল পণ্য সে নিজে দোকানে বিক্রি করে এবং বাইরে সরবরাহ করে। তারপর দেখো, শামিমা হ্যাজ এ ড্রিম নাও, শামিমার এখন একটি স্বপ্ন আছে, বলা হচ্ছে এ ড্রিম টু ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপল, এই স্বপ্নটা হচ্ছে যে এ ড্রিম টু ডু সামথিং, কিছু করার, ফর দ্য হেল্পলেস পিপল, এবং অসহায় মানুষদের জন্য কিছু করা, এটা হচ্ছে তার ড্রিম। শি ওয়ান্টস, সে চায়, দ্যাম টু ফিল ইউজফুল, অর্থাৎ সে চায় যে তারা সবাই যেন কাজের হয়ে উঠুক, দে ক্যান লিভ উইথ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, যেন তারা যেন তাদের নিজস্ব আত্মসম্মান এবং আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে। উইথ দিস ইন ভিউ, উইথ দিস ইন ভিউ, এটুকুর অর্থ হচ্ছে এই উদ্দেশ্যে, উইথ দিস ইন ভিউ, এই উদ্দেশ্যে, উইথ দিস ইন ভিউ অর্থ হচ্ছে এই উদ্দেশ্যে, শি গোস আউট ওয়ার্কিং ফর সাচ পিপল, যে সে এখন এই উদ্দেশ্যে এই ধরনের লুক খুঁজতে সে বাইরে যায়। শামিমা ফিনিশড হার স্টোরি উইথ এ স্মাইল, বলা হচ্ছে যে এই শামিমার স্টোরিটা আমাদেরকে যে শোনায় সেটা একটি শেষ হয় মৃদু হাসি দিয়ে, ফিনিশড হার স্টোরি উইথ এ স্মাইল। শামিমা হ্যাজ নো কমপ্লেন্টস, তার কোনো এখন অভিযোগ নেই, নো রিগ্রেটস, তার কোনো এখন অনুশোচনা নেই, নো গ্রেটস, কোনো রাগ নেই, অল শি ওয়ান্টস টু ডু ইজ টু ব্রিং এ স্মাইল অন দ্য ফেস অফ দোজ ওমেন হু আর আনফর্চুনেট, অর্থাৎ বলা হচ্ছে সে যা চায় তা হলো ওই সব দুর্ভাগা মানুষের মুখে হাসি ফোটাতে। শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার, শামিমা একজন নাম করা ডিজাইনার হতে চায়। আমরা এই প্যাসেজের সম্পূর্ণ বাংলাটা পড়লাম, এখন এই প্যাসেজটা আরেকটা প্যাসেজের সাথে একটু হলেও রিলেটেড, এই ইউনিটের
অন্যান্য যে পেসেসগুলো আছে যেমন টু ওয়ান ইউনিট ফাইভের লেসন ওয়ান টু এগুলো তোমরা পড়ে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর এই পেসেসের মাধ্যমে এইখানে কি ইনফরমেশন দিচ্ছে অর্থাৎ সাইমার সম্পর্কে যা ইনফরমেশন দিচ্ছে তা তোমাদের কোশ্চেন ওয়ান টু এগুলোর ক্ষেত্রে অনেকটাই কার্যকরী হবে। আর এই পেসেজটা অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেকগুলো ভোটে বারবার আসছে, রিপিট হয়েছে, তাই আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, তারাও যেন এতে উপকৃত হয়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।